আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে, যার একটি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো, বেশি দেরি করবো না, একটু পরেই দেখাবো। তার আগে আপনাদের সাথে আমার কথা হচ্ছে, ভিডিওটিতে যদি আপনি এখনও পর্যন্ত একটি লাইক করে না থাকেন তাহলে প্লিজ এখন একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দিবেন। তো চলুন আমরা আর দেরি করবো না, এখন সরাসরি আমরা মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের খাবারের সেই দৃশ্যটি দেখে আসবো, যে উনি কীভাবে খাবার খাচ্ছেন জেলখানার মধ্যে। সম্মানিত দর্শক মণ্ডলী, ওনারা কীভাবে খাচ্ছেন, কীভাবে ঘুমাচ্ছেন, কী করছে না করছে, কোনো হদিস কিন্তু আমরা পাই না। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে হেফাজতের কোনো নেতাকর্মীর তারা কেমন অবস্থায় আছেন, কী করছেন, কী খাচ্ছেন, ভালো আছেন কিনা, অসুস্থ আছেন, এই সংবাদগুলো কিন্তু তাদের পরিবারকেও জানানো সম্পূর্ণ নিষেধ বলে জানিয়েছেন আমাদের মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের পরিবার। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের পরিবার যখন কাশিমপুর কারাগারে গিয়েছেন তখন কিন্তু পুলিশের সুপাররা ওনাদেরকে এই কথাগুলো জানিয়েছে যে হেফাজত নেতাকর্মীরা কেমন আছেন এবং কিছুই তাদের পরিবার জানতে পারবে না এবং জাতি জানতে পারবে না। এটা শুধুই প্রশাসন যারা আছে জেলের মধ্যে থাকবে এবং কেউ জানতে পারবে না। আমরা জানি যে কারাগারে যে সমস্ত আসামিরা আছে ওনারা কিন্তু সপ্তাহে একবার বাসায় কথা বলতে পারে, কিন্তু হেফাজত নেতাকর্মীদের জন্য এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা আর দেরি করবো না, এখন দেখে আসবো যে মাওলানা মামুনুল হক সাহেব হুজুর কীভাবে খাবার খাচ্ছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন, মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের ভিডিওটি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার একটি কথা হচ্ছে যে কেন আমি এই সমস্ত ভিডিও বানাই এবং থাম নিলে এমন কিছু লিখি, কেন আপনারা ভিডিওতে কেন ক্লিক করেন এবং কেন আমার ভিডিওগুলো দেখেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমার একটি উদ্দেশ্য, আর সেটি হচ্ছে যাতে এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা ভুলে না যাই, তাদেরকে যাতে আমরা সবসময় স্মরণে রাখি এবং আমাদের দোয়াতে যাতে সবসময় তারা সামিল থাকে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এই উদ্দেশ্যের কারণে কিন্তু আমি মূলত ভিডিওগুলো করে থাকি, যদিও এই ভিডিওগুলোর কারণে আমার কিছুটা হলেও পারফরমেন্স আছে, আমার কিছুটা হলেও লাভ আছে, কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা ভুলে না যাই, আমাদের দোয়াতে যাতে তারা অলওয়েজ সামিল থাকে। আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখে যদি কোনো একজন ব্যক্তিও তাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, বা যে সমস্ত ওলামায়ে কেরামরা কারাগারে বন্দী আছে তাদেরকে দোয়াতে সামিল দেখে, তাহলে ভাই আমি সার্থক, আমি বলবো আমার এই আজকের এই ভিডিওটি সার্থক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।